কালো টাকা সাদা করার মেশিন নোট বাতিলের পর অনেক ক্ষেত্রে এমনটাই হয়ে গেছে জনধন অ্যাকাউন্টের ভূমিকা। গরিব মানুষের অজ্ঞতার সুযোগ নিচ্ছে কালো টাকার কারবারিরা। ২৪ ঘন্টায় প্রথম এই খবর সামনে আনে, সেই খবরেরই শিলমোহর দিল শ্যামনগরের ঘটনা। জনধন আম আদমির জন্য প্রধানমন্ত্রীর উপহার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। কালো টাকার বিরুদ্ধে যুদ্ধে বুমারাং হচ্ছে এই জনধন অ্যাকাউন্টগুলি। সাধারণ দরিদ্র মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দেদারি অ্যাকাউন্টে কালো টাকা সাদা করা হয়েছে। সরকারি হিসেবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসল ছবি। এখনো পর্যন্ত দেশে জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ২৪ কোটি। এই অ্যাকাউন্টে বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত জমা করা যায়। নোট বাতিলের পর দেখা যাচ্ছে বহু জনধন অ্যাকাউন্টে ৪৯,০০০ টাকা জমা পড়ে। ৯ নভেম্বরের পর প্রথম দু সপ্তাহে সারা দেশে জনধন অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় ২১,০০০ কোটি টাকা। আয়কর কর্তাদের মতে কালো টাকার কারবারিরা টাকা সাদা করতে গরিব মানুষের জনধন অ্যাকাউন্টে ৪৯,০০০ টাকা করে জমা করেছে। আর এভাবে সবচেয়ে বেশি টাকা জমা হয়েছে পশ্চিমবঙ্গে। হিসেব বলছে এরাজ্যে জনধন অ্যাকাউন্টের সংখ্যা ২৪,৪৭,৩৬৮। ৯ নভেম্বর পর্যন্ত রাজ্যে জনধন অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৬,২৮৬ কোটি টাকা। গড়ে প্রতি অ্যাকাউন্টে জমা টাকার অঙ্ক ২,৫০০০। কেন্দ্র সরকার জানিয়েছে ৯ নভেম্বরের পর থেকেই রাজ্যের জনধন অ্যাকাউন্টে গড় জমার পরিমাণ এক লাফে অনেকটা বেড়ে গেছে। কিন্তু কোথা থেকে এলো এত টাকা? কালো কারবারিরা গরিবের মাথায় হাত বুলিয়ে কালোকে সাদা করছে, একথা আগেও বলেছে ২৪ ঘন্টা। জনধন অ্যাকাউন্টের সোনার কাঠি ছোঁয়ায় কালো হয়ে যাচ্ছে সাদা। সরকারের হিসেবও সেদিকে ইঙ্গিত দিয়েছে। আসলে কাজটা কিভাবে করা হচ্ছে সেটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্যামনগর। ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা।